আজ বৃহস্পতিবার 24 ডিসেম্বর 2020 খ্রিস্টাব্দ, 9 পৌষ 1427 বঙ্গাব্দ, 8 জমাদুল আউয়াল 1442 হিজরি। 1900 সালের এই দিনে লেনিনের ইসক্রা পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়। 1951 সালের এই দিনে ইতালির অধীন থেকে লিবিয়া স্বাধীনতা লাভ করে। রাজা প্রথম ইরিস সিংহাসনে সমাসীন হন। 1953 সালের এই দিনে দৈনিক ইত্তেফাকের প্রথম প্রকাশ পায়। 1814 সালের এই দিনে ব্রিটেন ও আমেরিকার মধ্যে বিরাজমান যুদ্ধের সমাপ্তি ঘটে। 1979 সালের এই দিনে প্রথম ইউরোপীয় রকেট আরিয়ান উৎক্ষেপণ করা হয়। 1886 সালের এই দিনে একাডেমি পুরস্কার বিজয়ী হাঙ্গেরীয় মার্কিন চলচ্চিত্র পরিচালক মাইকেল কার্টিস জন্মগ্রহণ করেন। 1942 সালের এই দিনে ভারতীয় সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফি জন্মগ্রহণ করেন। 1971 সালের এই দিনে পুয়ের্তো রিকান গায়ক রিকি মার্টিন জন্মগ্রহণ করেন। বাংলাদেশের প্রখ্যাত গীতিকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী 1952 সালের এই দিনে জন্মগ্রহণ করেন। 1943 সালের এই দিনে একজন বিখ্যাত বাঙালি গীতিকার অজয় ভট্টাচার্য মৃত্যুবরণ করেন। 1985 সালের এই দিনে আলজেরীয় রাজনৈতিক নেতা ও প্রথম রাষ্ট্রপতি ফেরহাদ আব্বাস মৃত্যুবরণ করেন। ব্রাজিলের একজন চার তারকা বিশিষ্ট সামরিক জেনারেল ও সাবেক রাষ্ট্রপতি হুয়াও বাতিস্তা দি অলিভেইরা ফিগেইরেদু 1999 সালের এই দিনে মৃত্যুবরণ করেন।